তো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। গাইস তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে আমি কিন্তু কাছে মাস্টার টু স্টারে এন্ড মাস্টার টু স্টার থাকা অবস্থায় গাইস এই সিজনে চেষ্টা করব মাস্টার ফাইভ স্টার পর্যন্ত উড়ার এন্ড তারপরে সিজনে গাইস উড়ে যাব গ্র্যান্ড মাস্টারে, মানে গ্র্যান্ড মাস্টার পুশ করব। মোটামুটি শরীর একটা ভাব আইছে না? তারপরে গাইস এখানে আমি ম্যাচটা স্টার্ট করে ফেলাই। তো ম্যাচ মেকিং হওয়ার আগে গাইস যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, আর গাইস তাড়াতাড়ি লাইক করে ফেলো। এন্ড আমরা ফুল স্কোয়াড গাইস এখানে ল্যান্ডিং করতেছিলাম মার্সিয়ার থেকে, এন্ড আমাদের সাথে গাইস মাত্র একটা নিম নামছে। তো আমি গাইস কোনো গাড়ি পাইছে না এখন পর্যন্ত, মানে এখানে গাইস বলতে গেলে কিন্তু একটা নিম নামছে। আর আমরা ভাবছি লুট টুট করে তারপর গাইস লাস্টে ফাইট নিবো। তো মোটামুটি গাইস আমরা গান খুঁজেছি, আমি কিন্তু গাইস কোনো গাড়ি পাইছে না। তো পরে একটা ইউএমপি পাই এন্ড আমার সামনে গাইস প্লেয়ারটা আমি প্রথমে লক্ষ্য করি নাই। তো পরে তার সময় চলে আসে একদম কভারে এন্ড তারপর গাইস আমি এখানে রাশ করে ফেলাই। তো প্লেয়ারটারে গাইস মোটামুটি বডি শট দিয়ে দিই ফুল ড্যামেজ। তারপর গাইস কটা লাগার পর দিয়ে শুনেও না যায়। তো আমি গাইস এখানে ভাবছি কিলটা আমি পাবো, পরে দেখে আমার টিমের কিলটা মারা দিছে। এন্ড এখানে গেছে আমার আর কিছুই করার নাই। তো পরে এখানে স্কিলটা তাড়াতাড়ি করে কনফার্ম করে ফেলাই। তো এই সিজনে গেছে গ্র্যান্ড মাস্টার পুশ করতে গেলে অনেক প্যারা হইবো, মানে এই যে চার্জার গেছে আর এই সিজনে গ্র্যান্ড মাস্টার পুশ করবো না। তো সিয়া সঙ্গে গ্র্যান্ড মাস্টার পুশ করার কারণে অনেক স্কোর কমা গেছে। তো সামনে একটা প্লেয়ার ছিল আর প্লেয়ারটার কাছে আমি ডাউন করে এনিমি ডাউন হয়ে যায়। তো এখানে গেছে আমার টিমের ছাড়ার কারণে আমার টিমের চলে আসে দৌড়ায় দৌড়ায়, আর এখানে গেছে এনিমিরা একদম মকেল হয়ে যায়। মানে এখানে গেছে বলতে গেলে মানে এখানে কিন্তু আমার গুলাল ছিল না, তার জন্য আমি মারা খাই যায়। তো গুলাল থাকলে কিন্তু হচ্ছে মারা খাইতাম না। তো আমার টিমের গেছে তাড়াতাড়ি করে আমার রিভাইভ করতেছিল। এন্ড গেছে আমরা এখানে রিভাইভটা পাওয়া যায়, মানে বলতে গেলে গেছে টিমের গুলো সবাই আমরা একসাথে নামছিলাম। আর গেছে বুঝে তো র্যান্ডম প্লেয়ার কেমন। তো পরে গেছে তাড়াতাড়ি করে এখানে কিলটা কনফার্ম করে হয়ে যায়, মানে এখানে বলতে গেলে আমি একটু মোটামুটি লুট পাতি করে ফেলাই। এন্ড আমাদের এক নম্বর টিমের গেছে মরে যায়, মানে কি বলা নাই, মানে কিন্তু আলাদা নাম ছিল। তো মোটামুটি গেছে তারপর লুট করার পর চলে যাবে। এন্ড গেছে আজকে বয়সটা অনেক খারাপ হতে পারে, মানে আজকে কিন্তু আমি অসুস্থ ছিলাম। তারপরে গেছে বয়স যাচ্ছে, মানে ভিডিও কিন্তু ছাড়তে আসি রেগুলার। তো পরে গেছে আমি যখন ঘরে চলে আসার আমার টিমটারে তাড়াতাড়ি করে রিভাইভ করতেছিলাম। তো এখানে গেছে সেখান থেকে শুরু হয় মানে একটা তুমুল ফাইট। তো বলতে গেলে আমি এখানে তাড়াতাড়ি করে টিমটারে রিভাইভ করে ফেলাই এন্ড আমিও কিছু ক্রিয়াটা করে ফেলাই। এন্ড গেছে লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই মজা পাবা। তো আমি গেছে এখানে যাচ্ছিলাম সামনের দিকে এন্ড আমার টিমের কিন্তু মরে যায়। তো আমি গেছে চারশো মানে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, আর এখানে গেছে দূরে নেমি। তো আমি একটা প্লেয়ার কিন্তু মোটামুটি ড্যামেজ দিচ্ছি এন্ড দাঁড় করে ফেলাই। তো গেছে আমি বুঝতে পারি না যে প্লেয়ারটা আমার সামনে চলে আসে এন্ড এখানে গেছে তাড়াতাড়ি করে কনফার্ম করি, বা যখন পালাতে যায় তখন আমার মারা দেয়। আরে তো এখানে গেছে তারপর আমি মারা খাই যায়, মানে এখানে বলতে গেলে কিলটা পায় না আর এনিমি টিমমেট আসে আমার মারা দেয়, মানে এখানে গেছে এমন একটা কাহিনী হয়ে যায়। তো পরে গেছে তাড়াতাড়ি ফিনিশ করে ফেলাই। তো আমাদের তিন নম্বর টিমের কিন্তু একদম লাভের সাইডে ছিল। তারপরে গেছে এখানে আমাদের সবাইকে রিভাইভ করতেছে দিল। তো আর গেছে আমাদের আরেকটা টিমের বাচ্চা আছে এন্ড গেছে আমরা ইটুলে রিভাইভটা পাই যাবো। তো ফাইনালি গেছে আমরা এখানে মোটামুটি সবাই রিভাইভ পাই যায়। এন্ড গেছে আমি এখানে মারা খাওয়ার পর আবার ওই সেম জায়গায় নামতেছিলাম, মানে বলতে গেলে আমার লুটটা গেছে নিতে হবো, তারপরে নেমির সাথে ফাইট করবো। তো পরে গেছে এখানে দিয়ে আমার লুটগুলো আবার সব পাই যায়, মানে এখানে গেছে কোনো গানে উল্টাপাল্টা হয় নাই, মানে এনিমিরা আমার গেছে লুটগুলো একদম লুটে করে নাই। তো যেগুলো এনিমি মারছে ওদের কিন্তু গেছে প্রতিশোধ নিবই আমরা। তো মোটামুটি গেছে এখানে আমার যা লুট ছিল সব নিয়ে নেই। এন্ড গেছে আমার বেস্টটা ছিল না, মানে বেস্ট কিন্তু একদম নর্মাল এক লেভেলে বেস্ট। তো পরে গেছে আমি একদম ডবল ডোর লুট করি এন্ড পাই এখানে একটা কাহিনী দেওয়া, মানে যেগুলো এনিমি আমার মারছিল ওগুলো কিন্তু সব জায়গায় ছিল ফ্যাক্টরি দেখে। তো আমি একটা এনিমি দেখি, তো এনিমিটা গেছে দূরে সত্তা দূরে এসেছে, বাকিগুলো গেছে বডি দিয়ে কিন্তু ভাই গ্লোয়াল মারা ফেলায়। এন্ড গেছে এনে কিলা পেলাম না। আর পরে গেছে কখন কতক্ষণ হোল করে আর ভাই এটা মারতা সেটা ভাই লাগতেছিল, মানে এই গাড়িটা কিন্তু গেছে ড্যামেজ খায়। তো পরে গেছে দেখি ওরা আটটা টিমে যাইতেছে আর এনিমিটা কিন্তু গেছে দূর থেকে মারা খাইছে। তো পরে গেছে মারে দেয়, মানে এখানে গেছে দুই একটা শট লাগার পর কিন্তু ডাউন হয়ে যায়। এন্ড তাড়াতাড়ি করে গেছে আমি ফিনিশ করে ফেলাই। তো আমার সামনে গেছে একটা জিপ গাড়ি ছিল আর আমি এখানে জিপ গাড়িটা নিয়ে আনি এন্ড জিপ গাড়ি দিয়ে গেছে তারপর রাশ করতেছিলাম, মানে এখানে গেছে আর একটা এনিমি আছে এনিমিটা মারতে পারলে কিন্তু ওখানে মোটামুটি সব লুট পাই যাবো। তো তারপরে গেছে দেখি সাইড থেকে আরেকটা প্লেয়ার মারতেছে, মানে এখানে দূরে প্লেয়ার আছে থার্ড পার্টি প্লেয়ার। তারপর তো থার্ড পার্টি প্লেয়ার হওয়ার কারণে গেছে মানে রাশ করে 190 ড্যামেজ যদি এনিমিটারে। তো পরে গেছে ডাউন করে ফেলাই, তুই 100% মানে নাম হর। তো তারপরে গেছে তাড়াতাড়ি করে ফিনিশ করে ফেলাই। তো তারপরে গেছে তাড়াতাড়ি করে ফিনিশ করে ফেলাই এন্ড আমার তিনটা কিলো হয়ে গেছে আর ভাই প্লেয়ার কিন্তু 30টা এলিমি লাইফ, মানে এখন গেছে সবাই আবার রিভাইভ পাই যাবো। তো এর কাছে গেছে কিছু লুটপাটি করে নিই এন্ড গেছে আমার কাছে যেহেতু গাড়িটা আছে তারপর আমি চিন্তা করলাম গাড়িটা দিয়ে এনিমিটার উপর রাশ করি। কিন্তু গেছে এখানে আমি বাদাম না খাই যায়, মানে যখন আমি রাশ করতে যাবো তখন দেখি ওর টিমের সবাই চলে নেয়, মানে সবাই কল দিয়ে এখানে ডাইকার নেয়। তো তারপরে গেছে আমি আর কি করার লুকা যাচ্ছিলাম। তো আমার তারপরে গেছে ড্যামেজ দিয়েছিল। তো তারপরে গেছে আমি মাইকন করে আমার টিমের গুলারে বলি সবাই এখানে চলে আসো, মানে এখানে স্কোয়াড স্কোয়াড ফাইট করবো। তো পরে গেছে চিন্তা করলাম দিই একটু মারতে পারি নাকি। তো পরে গেছে যখন আমি একবার ড্যাম দিই মানে পিক দিলে কিন্তু আমার ফাইট ফুল ড্যামেজ দিতেছে, মানে বলতে গেলে গেছে এরা তিনটা প্লেয়ার একলো গেছে। তো আমার টিম গুলো কিন্তু একটা চাইলে চলে আসে, মানে চার নাম্বার টিম কিন্তু এখানে চলে আসে। তো চিন্তা করলাম গেছে আমার সাথে যেহেতু 700 টাকা আছে তো আমার টিমের একটা রিভাইভ করে ফেলা এন্ড গেছে ডবল ডোর থেকে ফায়ার দিব। তো তারপরে গেছে আমি জিপ গাড়ি নিয়ে আওয়াজ দিয়েছিলাম ডবল ডোরের মধ্যে, আর এখানে গেছে থার্ড পার্টি প্লেয়ার হতেছে, মানে ওখানে ওখানে গেছে ফাইট হতেছে এনিমি এনিমি। তো পরে গেছে আমি সাইড থেকে রিভাইভ দিই, তারপরে গেছে আমার ড্যামেজ আছে, মানে ওই সাথে থাকলে কিন্তু আমার হেড মারি দিত। তো গেছে আমি আগে থেকে বলে রাখি আজকের ভয়েস কোয়ালিটি একেবারে খারাপ হতেছে, মানে বলতে গেলে গেছে আমি ভয়েস দিতে পারতেছি না, আমার সর্দি মর্দি একেবারে কি একদম অবস্থা খারাপ। তো সামনে প্লেয়ারটার কাছে মোটামুটি ড্যামেজ দিয়ে আর ভাই এক গুলির বাচ্চা গেছে। তো তারপরে গেছে এখানে এমন ফাইট হয় মানে না দেখলে পুরাই মিস করবা, মানে এখানে গেছে স্কোয়াড স্কোয়াড আমরা ফাইট করি, মানে লাস্টে যে একদম ভাই বিপদে পড়ে যাই। তো মোটামুটি কিন্তু গেছে আমার টিমে ব্যাক আপ দিয়েছিলাম আর আমার টিমের গুলো বলছে আসতে ওরা আসে আবার ভাইগা যায়, মানে এখানে একটা নিমে কিন্তু রাশ করে ফেলায়। তো মোটামুটি এই প্লেয়ারটাকে ড্যামেজ দিয়েছে আর ভাই এখানে পুলিশ স্কোয়াড রাশ করে ফেলায়, মানে দূরে নিমে ছিল, মানে একটা নিমে থাকলে কিন্তু অবশ্যই মারি যেতে পারতাম। তারপর দেখে গেছি স্কেলারটা সারে আনে গেছে, আজকে আমার বয়স শুনলে মনে হতে পারে আমি ভাই নাক দিয়ে বসে যাচ্ছে, মানে বলতে গেলে গেছে আমার সর্দি কিছু করতে পারতেছে না, মানে একটু থেকে সর্দি আসছে। তো যাই হোক গেছে তোমরা অ্যাডজাস্ট করে নিও
এন্ড গাইস ঘরে যাও আমি আসি তখনই গাইস আমার মারা দেয় মানে বলতে গেলে গাইস এখানে বাদাম খেয়ে যায় আমি একাই তো এখানে গাইস তুমুল ফাইট হইতে হইতে আমার মারা খেয়ে যায় তো আমার টিমমেট গুলো গাইস সবাই একলা খেলতেছিল তো পরে সবাই মিলে গাইস টোকেন কালেক্ট করার পরে আমার পকেট বেন্ডিং দিয়ে রিভাইভ দিয়ে দেয় মানে পকেট বেন্ডিং মেশিন দিয়ে রিভাইভ করে ফেলায় তো আমি গাইস আবারও সেম জায়গায় নামতাছিলাম তো তোমাদের গাইস কি মনে আমরা ম্যাচটাকে বয়া করতে পারবো তো লাস্ট পর্যন্ত দেখতে থাকতে থাকা তাহলে গাইস বুঝতে পারবো আমি কি ম্যাচটা বয়া করতে পারি কিনা তো আমার লুট বক্স চলে আসে কিন্তু গাইস আমি ইউএমবিটা পাই নাই মানে আমার ভিজন দিয়ে খেলতে হইব ম্যাচটা তো এখানে গাইস কি আর কইতাম মানে এখানে আমার টিমের কিন্তু চার নাম্বারটারে মরে গেছে মানে আমার রিভাইভ দেওয়ার পর কিন্তু ওই নিজেই শহীদ হয়ে যায় তো তারপরে গাইস আমি এখানে ক্যাম্পিং করতেছিলাম মানে ক্যাম্পিং করার পর সামনে চলে আসে আর এখানে গাইস তুমুল ফাইট তো গাইস আমি চিন্তা করতেছিলাম একটা প্লেয়ারে মারতে পারলে কিন্তু আমি রাশ করে দেবো ভাই আমার তখন পিছন থেকে মারা শুরু করে এন্ড গাইস আমি যখন বেড়া ছাড়ি চলে আসে আর এই ভাই তখন একটা প্লেয়ার হুকুম সাজা আসতেছে মানে মেডিকেটটা করতে গেলে কিন্তু আমি মারা দেবো তো পরে আমি তার সময় আবার চলে আসে আমার সেম জায়গায় মানে এখান থেকে মারতে হবো তাছাড়া উপায় নাই আর গাইস আমার সবগুলো টিমে চলে আসে যেহেতু গাইস এখন ফাইট করতে হবো তাছাড়া উপায় নাই মানে এখানে এনিমিগুলো রাশ মারলে কিন্তু আমরা ফাইট দিবো তো আমি গাইস এখানে কিছুক্ষণ মানে লুকাই খেলতেছিলাম মানে পুশ করে খেলতেছিলাম তো একটা এনিমি কিন্তু গাইস লুকাই লুকাই আসতেছে আমি বুঝতে পারছি তারপর জন্য গাইস একটু পরে কনফিউজ হয়ে যায় মানে কোন সাইডে থাকবো কিনা আপবো না তো তারপর গাইস আমি যখন একটু ক্যাম্প কভারে আসি অ্যান্ড কভারে আসার পর গাইস দেখি এখানে তারপরে ফাইট হতেছে তো আমি গাইস এখানে সুন্দর করে গাড়িটা ভাড়া দেই অ্যান্ড গাইস আর পালাতে পারে না মানে জন ফুরা ছিল তো গাইস তারপর আর মারতে পারে না মানে দুজনে কভারে চলে যায় অ্যান্ড গাইস ওই টাইমে দেখি ঘরের মধ্যে একটা প্লেয়ার চলে আসে মানে আমি বলছিলাম না গাইস একটা প্লেয়ার লুকাই লুকাই আসতেছে তো পরে গাইস ওরা ডাউন করে ফেলায় মানে এটা একদম মকেল ছাড়া দেয় অ্যান্ড ওর কাছে গাইস এমপি ফুটে ছিল আমি এমপি ফুটে তাড়াতাড়ি করে এখানে বাসা নিয়ে আনি একটি কোচ সময় বা টিমমেটে চলে আসে মানে একলা গাইস দুজনে রাশ করে কিন্তু বা দূরে একলা গাইস আস্তে আস্তে রাশ করছিল যার জন্য গাইস মারা খা যায় মানে এখানে গাইস তারপরে ওই পালায় যায় মানে আমি যখন প্যাক করে ফেলাই অ্যান্ড গাইস ওই সিস্টেম মতো ফুজে পালায় যায় মানে যখন দেখছি আমরা পুলিশ করে এখানে তো আমি সুন্দর করে গাইস টিমটা এমপি ফুটে নিয়ে আনি অ্যান্ড এখানে গাইস বলতে গেলাম আমার 4টা কিলো যার 25টা টিম এলাইভ আছে লাস্ট কিন্তু গাইস আমরা ম্যাচটা বুয়া করতে পারি না তো লাস্ট পর্যন্ত দেখতে অবশ্যই বুঝতে পারবা তো এখানে গাইস প্লেটা যখন পালায় যায় তখন আর কি লুট করা নাই মানে এখানে তারপর গাইস আমি এখানে সুন্দর করে ভিডিওটা কাটা দেয় একটা কাটা দেওয়ার পর গাইস যেখানে ফাইট হয়েছিল ওখানে আমি চলে আসি আর এখানে গাইস মানে এখানে গাইস আমরা একদম লাস্ট জন পর্যন্ত ক্যাম্পিং করি মানে লাস্ট জন কিন্তু গাইস এই ঘরের মধ্যে বসেছিল আর গাইস তখন আমি ল্যান্ড মাইনের মধ্যে মারা খাই দুইবার মানে গাইস আমি লক্ষ্য করে নাই অ্যান্ড ভাই এখানে আমার টিমের না থাকলে কিন্তু আমি একদম মাস খাই যেতাম পরে গাইস আমার টিমের আসে তাড়াতাড়ি করে মানে রিভাইভ করে গুলাল মেরা মানে প্লেয়ার গুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ছিল মানে বলতে গেলে মানে সবগুলো ম্যাচ আবার খারাপ পরে আবার ভালো পরে মানে বলতে গেলে গাইস একদম সমান সমান তো তারপরে গাইস আমি এখানে মেডিকেলটা করে ফেলাই অ্যান্ড বলতে গেলে গাইস এই মোটামুটি কিন্তু এনিমি আসে আর আমরা গাইস সবাই ফুল স্কোয়াড এক লোক আসলাম তো লাস্টে গাইস দেখতে পারবা ফুল স্কোয়াড কেমনি ভেঙে যায় মানে বলতে গেলে সবাই আলাদা আলাদা যায় আর সবাই মারা খায় যায় তো তারপর গাইস আমি অপেক্ষা করছিলাম আর ভাই এখানে গাড়িগুলো ছিল ওই গাড়িগুলো ফাটাতেছিলাম মানে এখানে গাইস এনিমিগুলো একদম লাস্ট পর্যন্ত একদম গাড়ি চলায় আর গাইস গাড়ি দিয়ে ছক্কা মারলে পরে আমরা মারা খায় যায় তো তারপরে গাইস আমি এখানে ভাই এনিমিগুলোর উপর নিজেদের করতেছিলাম তো তার নাম্বার টিমের কিন্তু আমার মরে যায় তো ভাই বুঝতেছিলাম না কেমনি মরছে তো পরে গাইস শুনি গাড়ি দিয়ে ছক্কা খাইছে তো আমি গাইস এখানে পা লাগছিলাম মানে ওরা গাইস কোনোভাবে রিভাইভ করতে পারতাম না তো সাইড দিয়ে যখন যাইছিলাম তখন গাইস দেখি মানে বেড়া সাইডে আসে তার জন্য গাইস আমি যাই এখানে অ্যান্ড তারপর গাইস ওরা রিভাইভ করতেছিলাম তারপর গাইস ওরা আমি এখানে রিভাইভ করে ফেলাই অ্যান্ড ঘরে আসার পর দেখি গাইস চার নাম্বার টিমের মরে যায় গুলাল কভারে তো আমি গাইস ভাবছিলাম রাশ করবো না মানে এখানে গাইস এনিমি ছিল তো পরে আর কিছু না করার আমার টিমের রাশ করছে তার জন্য আমি রাশ করে ফেলাই আর গাইস সাইডে গুলাল মারছে কারণ ভাই সাইড থেকে আবার ফের মারি দিব পরে গাইস তাড়াতাড়ি করে গুলাল মারা অ্যান্ড তারপর ফিনিশ করে ফেলাই আর বলতে গেলে গাইস আমার মাস্টার গুলো যায় আর ভাই এখানে গুলাল গুলো ফাটাছিল এনিমি গুলো গাইস তারপর আস্তে আস্তে লাস্ট জন চলে আসে আর এখানে আমি একাই বাঁচাছি আমার টিমের সবাই মরে যায় তো আমি গাইস সাইড থেকে মারতেছিলাম মানে এখানে আমার সাইড থেকে বারো সঙ্গে সঙ্গে মারা শুরু করে দেয় অ্যান্ড তারপর গাইস আমি এখানে চিন্তা করলাম মেডিকেট করবো কিন্তু ভাই এখানে দুই পাকে মারা এনিমি এনিমি থাকার কারণে গাইস আমি এখানে পিক দিতেছিলাম না তো পরে গাইস যখন আমি জোনে দিকে যাচ্ছিলাম তো এখানে গাইস আমার মারা শুরু করে এম 63 চিপ দেয়া তো যখন গাইস গুলাল মারবো তখন গাইস আমার গুলাল ফাটা দেয় অ্যান্ড ভাই এখানে আমার মারা দেয় মানে এখানে বলতে গেলে গাইস আমরা ম্যাচটা বুয়া করতে পারলাম না তো গাইস এখানে পর আমরা মারা খেয়ে যায় তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ।